ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রোজা রাখা যাবে কি? ঈদে মিলাদুন্নবীর এই অস্তিত্ব ইসলামে নেই, এটি খ্রিস্টানদের থেকে চলে আসা শিয়াদের একটি কাজ, কখনো কোনো মুসলিমের এটি কাজ হতে পারে না। সুতরাং এ উপলক্ষে কোনো সিয়ামও নেই। তবে সহি মুসলিমের হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবারের সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, উলিদতু ফীহি ওয়া বুইসা আলাই, যে সোমবারে আমি জন্মলাভ করেছি এবং সোমবারেই আমাকে নবুয়াত দেওয়া হয়েছে। এ কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে সিয়াম পালন করতেন। তবে শুধু এই কারণটি নয়, বরং তিরমিজির হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আদম সন্তানের আমলগুলি প্রতি সপ্তাহে প্রতি সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর কাছে বিশেষভাবে উপস্থাপন করা হয়। আর তিনি বলেন, ওয়া আনা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম, আর আমার কাছে পছন্দনীয় হলো যেই দিন আমার আমলগুলি আল্লাহর কাছে উপস্থাপন করা হয় ওই দিন যেন আমি সিয়াম থাকি, রোজা থাকি। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রাখতেন। অতএব আপনি এই হিসাবে সোমবার ও বৃহস্পতিবার রাখবেন, কিন্তু ঈদে মিলাদুন্নবী তো কখনো সোমবার বৃহস্পতিবার হয় না। কোনো দিন হয়তো হয়ে যেতে পারে, এবার কিবার হয়েছে? বুধবার হয়েছে। তাহলে ঈদে মিলাদুন্নবীর সাথে এই ইবাদতের কোনো সম্পর্ক নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সোমবারে সিয়াম রাখতেন, সেটি প্রতি সপ্তাহে রাখতেন। আর ঈদে মিলাদুন্নবী বছরে কয়বার করে? একবার, এবং সেটা কোনো সোমবারের দিন নয়, সেটা বারোই রবিউল আউয়ালের দিন। সুতরাং সেটার সাথে ইবাদতের কোনো সম্পর্ক নেই।